প্রথম দিনেই বাজিমাত করল কবীর সিং বলিউডের জনপ্রিয় নায়ক শহীদ কাপুর অভিনীত কবীর সিং ছবিটি মুক্তির প্রথম দিনে সাড়া ফেলেছে প্রথম দিনে কুড়ি কোটি রূপী আয় করেছে ছবিটি ভারতীয় গণমাধ্যমে খবর অনুযায়ী এ বছরের তৃতীয় ছবি হিসেবে সেরা আয়ের রেকর্ড গড়ল কবীর সিং এর আগে শহীদ অভিনীত পদ্মবত ছবিটি প্রথম দিনে আঠেরো কোটি কুড়ি লাখ রুপি আয় করেছিল আর সেই ছবিতে দীপিকা ফারুকন এবং রণবীর সিংয়ের মতো তারাকড়াও ছিলেন কবির সিং ভারতে তিন হাজার একশো তেইশটি এবং ভারতের বাইরে বিশ্বব্যাপী চারশো তিরানব্বইটি সিনেমা হলে মুক্তি পায় মোট তিন হাজার ছশো ষোলোটি চলছে ছবিটি দু সালে মুক্তি পাওয়া তেলুগু হিট অর্জুন রেড্ডির হিন্দি রিমেক কবীর সিং হিন্দি রিমেকের প্রধান চরিত্রে রয়েছেন শহীদ কাপুর ও কিয়ারা আদভানি পরিচালক হিসেবে আছেন মূল ছবির পরিচালক সেই সন্দীপ রেড্ডি ছবির গল্পে দেখা যাবে একজন নেশাগ্রস্থ যুবক শহীদ কাপুর সাবেক প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার ফলে নিজের প্রতি ঘৃণা ধরে যায় যুবকের সেখান থেকে নিয়ন্ত্রণ হাই জীবন জীবনযাপন করতে শুরু করেন তিনি সব বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিনোদনের খবর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ